সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, তৃতীয় ভালোবাসা। আজ 27 জানুয়ারি, রুজ শুক্রবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি আল রাফি ডেইরি ফার্ম। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন রাসেল ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা গ্রাম। আর এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। এই ফার্মের বেশ কিছু প্রতিবেদন আপনারা দেখেছেন। তো প্রতি সপ্তাহে ওনারা গরু সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করেন। তো প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও বেশ কিছু বাচ্চা সংগ্রহ করেছেন এই রাসেল ভাই। আর ওনাদের ফার্মে খুবই হাই কোয়ালিটি বাচ্চা থাকে, যা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এর আগেও আপনারা দেখেছেন। তো বর্তমানে ওনাদের ফার্মে বেশ কিছু বাচ্চা রয়েছে, এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলবো রাসেল ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন। হ্যাঁ, আমি ভালো। তো চলে আসলাম আপনাদের খামারে, গত সপ্তাহে আসছিলাম, বেশ কিছু বাচ্চা দর্শকদেরকে দেখিয়েছি। তো এই সপ্তাহে এসে তো মাশাআল্লাহ সংগ্রহ ভালোই দেখতে পাচ্ছি। মানে আমার কাছে সবসময় আমি চেষ্টা করি বরাবরই যে ভালো কালেকশন করতে। আর ভালো কালেকশন করলে দেখা যাচ্ছে বাঁকড়া বাচ্চাগুলো মানে তাড়াতাড়ি সেল হয়, প্লাস আর কি নিজের ইয়েটা ভালো থাকে। আচ্ছা আচ্ছা, তো আজকে কয়টা বাচ্চা দর্শকদেরকে দেখাবেন? আজকে 8-9 পিস বাচ্চা দেখাবো। 8-9টা বাচ্চা দর্শকদেরকে দেখাবেন? দুইটা জমজ, মানে দুইটা জমজ বাচ্চা আছে, একটা মুন্ডি আছে। জমক বাচ্চা আছে না? আচ্ছা আচ্ছা, কেনাবেচাটা কেমন চলছে? আলহামদুলিল্লাহ কেনাবেচা ভালো। ধরেন আপনার প্রতিবেদনও সেল হচ্ছে, প্লাস আমার কাছে সবসময় মানে প্রতিবেদন ছাড়াও সেল হয়। আচ্ছা আচ্ছা, দর্শক দেখে শুনে নিতে পারতেছি? অবশ্যই, দর্শক দেখে শুনে মানে প্রতিটা খামারের দায়িত্ব মানে দেখে শুনে নিটাই বেটার। আর যারা গরু সম্পর্কে নতুন, তাদের প্রথমে উচিত হচ্ছে মানে গরু জাতমানটা চিনে আগে গরু কিনতে হবে। এমন যদি আমি জাতমান সম্পর্কে গরু সম্পর্কে না জানি, সেক্ষেত্রে প্রথম অবস্থায় গরু কেনা যাবে না। দরকার হয় কিছুদিন পর কিনলো, মানে আগে গরু সম্পর্কে জানতে হবে, তারপর গরুটা কিনলে সেই খামারে আর কি সফল হতে পারবে। আচ্ছা আচ্ছা, জাতমান না চিনে কিনলে অবশ্যই লসের সম্মুখীন করবে। দেখা যাচ্ছে ধরুন আমার একটা ভালো বকনা আছে, জাতমানটা ভালো, বকনাটার প্রাইস বেশি। আবার অন্য দেখা যাচ্ছে একটা বকনা ওর থেকে বড়ো কিন্তু দামটা কম। দর্শক যেগুলো নতুন, যারা জাতমান সম্পর্কে জানে তারা জানে যে ভালো জিনিসের দাম বেশি, আর যারা জানে না দেখছে এর থেকে ওইটা বড়ো দাম কম, সেক্ষেত্রে যদি ওইটা নেয় সেক্ষেত্রে তার লোকসানের দিকে যাইতেই হবে, সে সফল হতে পারবে না। মানে জিনিস যেটাই কিনবে ভালো জাতমান দেখে কিনলে পারে, সে সফল হতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আজকে 8-9টা বাচ্চা দেখাবেন? জি। তো বাচ্চাগুলো দেখাই চলেন। রিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা ভাই পিওর হলিস্টান ফ্রিজিয়ান, একটা মুন্ডি বাচ্চা ভাই। হলিস্টান ফ্রিজিয়ান মুন্ডি বাচ্চা। জি। বয়সটা কেমন এটার? বয়সটা আপনার 11 মাসের মতো আছে আনুমানিক। বয়সটা 11 মাসের মতো? জি। দর্শক 11 মাসের মতো বয়সটা আপনারা বাচ্চাটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। বাচ্চাটা মুন্ডি বললাম, এখন মুন্ডির মাথাটা একটু দেখেন। মাথাটার ডিজাইন মানে এত ছোট মাথা, প্লাস ঠোঁট গোলাপি আছে, কানগুলা ছোট, পায়ের খুঁটটা সাদা, বাটগুলো দেখেন, বাটগুলো মাশাআল্লাহ, চারটা বাট দেখেন, কলা বাট, বাটগুলো তো অনেক বড় বড়, অনেক বড়, মানে হাই কোয়ালিটি হাই পার্সেন্টের বাচ্চাগুলা, যারা চিনে তারা দেখলেই বুঝতে পারে। মাদাটা অনেক উষার আছে, দর্শক দেখতে পাচ্ছেন, গলাটাও কিন্তু কোনো কম্বল নেই, চামড়াটাও পাতলা। মাথাটা আরেকটু দেখেন, দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চা হচ্ছে 1,25,000 টাকা। এক নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 1,25,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে, হালকা কিছু ছাড় আছে। দর্শক চলুন সিরিয়ালের 2 নাম্বার বাচ্চাটা আপনাদেরকে আমরা দেখাই। সিরিয়ালের 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটাও একটা হলিস্টান ফ্রিজিয়ান। এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা। আমার কাছে বাচ্চা ধরুন যেগুলো আছে সবই কোয়ালিটি ফুল বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছিলাম ছোট, গলাটা অনেক ছোট, ভালো জাতের বৈশিষ্ট্য, একটা মানে ভালো গাভী হবে, তার যে বৈশিষ্ট্য সিমটমগুলো আছে ভালো, প্রতিটা সিমটমই আছে। দুধের বাটগুলো দেখেন, দুধের বাটগুলো মাশাআল্লাহ, বাটগুলো তো খুব ভালো আসছে, খুবই ভালো। মাথাটা দেখেন, মাথাটা দেখেন, মাথাটা অনেক ছোট, কানটা ছোট। বয়সটা কেমন বলতেছিলেন এটার? এটা 12 প্লাস আছে, রেডি টাইপের। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাওয়া হচ্ছে 1,07,000 টাকা। 2 নাম্বার বাচ্চাটার
তো দর্শক চলুন সিরিয়ালের 3 নাম্বার বাচ্চাটা দেখে সিরিয়ালের 3 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম জি ভাই 3 এবং 4 হচ্ছে একটা আনকমন মানে এই দুইটা বাচ্চা হচ্ছে জোড়া বাচ্চা মানে যমজ বাচ্চা 3 এবং 4 জি একই গাভীর যমজ বাচ্চা 3 এবং 4 মাশাআল্লাহ বাচ্চাটা দেখেন মানুষের যেমন যমজ বাচ্চা হলে একই রকম চেহারা হয় মানে যমজ যমজই ভাই অনেকে হয়তো ভুল ভাবতে পারে না যমজ হয় এটা সবাই জানে যারা খামারি যাদের বাসায় গাভী আছে তারাও জানে তিনটা অনেক সময় একটা গাভীর বাচ্চা হয় বয়স কেমন আপনার 12 প্লাস দুইটারই বয়স যেহেতু যমজ এক ঘন্টা এক পিস যেহেতু যমজ এক ঘন্টাও না অত লাগে না দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাথাটা ডিজাইন দেখেন মাথাটা দেখেন হলস্টাইন ফ্রিজিয়ান না হলস্টাইন ফ্রিজিয়ান একবারে পিওর গলায় কোনো ঝুল নাই চামড়া পাতলা কান ছোট লেজটা হাটুর উপরে বাটগুলো দেখেন বাটগুলো অনেক সুন্দর বাটগুলো ভালো জায়গাটা অনেক বেশি মানে বডি স্ট্রাকচার কোনো দিক দিয়ে মানে কোয়ালিটি কম নাই একসাথে বিক্রি করতে চাচ্ছেন না আলাদা আলাদা চাচ্ছেন মানে দুইটা যমজ আর দুইটা আলাদা মানে লট করছি চারটা বাচ্চার দুই নাম্বার যমজটা দেখাই দেন দুই নাম্বারটা একটু দেখেন দুই নাম্বার মানে এটা বড় হয়েছিল মানে আগে যেটা হয়েছে একটু মানে দুইটা হলে আর কি হয় কি দুধ একটু বেশি বা একটা একটা কম পাই এই জন্য একটু ছোট বড় মানে জোরদার বেশি সে একটু ইয়ে করেছে বেশি খাইছে মাথাটা দেখাই একটু মাথাটা দেখেন একই দুইটা মাশাআল্লাহ গলায় কোনো ঝুল নেই চামড়া পাতলা এখন যদি কেউ নিতে চাই যে ভাই আমি জোড়া ধরে নেবো যমজ বাচ্চারা সেক্ষেত্রে আমার ফোন দিলে আমি দামটা বলে দেবো দামটা বলে দেবেন আচ্ছা লটের 3 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা এটাও একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান হাই পার্সেন্টের বাচ্চা বয়সটা কেমন এটা এটা আপনার 12 প্লাস 13 12 প্লাস 13 রেডি বাচ্চা রেডি ধরা চলে জি মাশাআল্লাহ বাচ্চাটা দেখেন মাথাগুলো মাথার থেকে শুরু করে নিচ পিছন পর্যন্ত লেজটা অনেক খাটো দুধের বাটগুলো দেখাই দুধের বাটগুলো মাশাআল্লাহ অনেক ভালো দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন বাটগুলো খুবই ভালো এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখলাম লটের 3 নাম্বার 3 নাম্বার লটের 4 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা দর্শক লটের 4 নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন রেড ফ্রিজিয়ান জি বয়সটা কেমন এটার এটা আপনার 12 প্লাস 13 এর কাছাকাছি 12 প্লাস 13 এর কাছাকাছি মাথাটা একটু দর্শক মাথার ডিজাইনটা দেখেন গরুটা যারা চিনে তারা বুঝতে পারবে গরুটা কেমন কতটা পার্সেন্ট কেমন কোয়ালিটি ওই পাশে চামড়াটা পাতলা মাজাটা অনেক ভারী আছে দেখেন খাদক বাচ্চা আমার কাছে ভাই সুন্দর বাটগুলো দেখেন থাকে বাটগুলো ভালো ভালো অনেক ভালো এটাও রেডি বাচ্চা না এটা রেডি তো লটটা কত রাখছেন লটটার দাম রাখছে হচ্ছে 470,000 টাকা চারটা বাচ্চা চারটা 470,000 টাকা জি এই লটটা রাখছেন জি দরদাম করা যাবে আসলে বাচ্চা যেগুলো দেখছি সবগুলাই ভালো তো কোয়ালিটি ওখানে সবসময় জাতমান কোয়ালিটি করতে আগে নাই সেই হিসাবে দামটা কম চাইছে এখন কোনো ভাই যদি চারটা একসাথে নেয় সেক্ষেত্রে হালকা কিছু সুযোগ দেওয়া হবে তো 4 আর 2 6টা দেখলাম তো দর্শক চলুন 7 নাম্বার বাচ্চাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিরিয়ালের 7 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান রানী বিটের বাচ্চা অনেকে জানে যে রানী বিট আসলে রানী বিট তো হয় না মূলত হলস্টাইন ফ্রিজিয়ান বয়সটা কেমন এটার এটা আপনার 13 প্লাস আছে রেডি বাচ্চা রেডি বাচ্চা জি যে কোনো সময় হিটে আসতে পারে বাচ্চাটা দেখেন রানী বিটের মানে রানীর সুন্দর সুন্দর দুধ কি রানী শঙ্কর বলা হয় মাথাটা অনেক সুন্দর গলায় কোনো ঝুল নাই চামড়া পাতলা চামড়াটা পাতলা প্লাস কোমরটা দেখেন মাজাটা দেখেন অনেক উষার যারা গরু দেখ চিনে তারা দেখলে অবশ্য বুঝতে পারবে যে গরুটা কত ভালো দেখে পাটগুলো মাশাআল্লাহ চারটা নিপুল আছে চার জায়গায় জায়গাটা অনেক বেশি সিরিয়ালের 7 নাম্বার গরুটার দামটা কত রাখছেন এই গরুটার দাম চাচ্ছে 162,000 টাকা 7 নাম্বার গরুটার চাওয়া দাম 162,000 টাকা তো দর্শক চলুন সিরিয়ালের 8 নাম্বার গরুটা দেখাই সিরিয়ালের 8 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান একটা পিওর হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান জি বয়সটা কেমন এটা বয়সটা আপনার 14 রেডি বাচ্চা বয়সটা 14 মাস রেডি বাচ্চা বাচ্চাটা মানে অনেকে সিং দেখলে মানে ভাবতে পারে যে বয়স বেশি কিন্তু বাচ্চাটার এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি না যেহেতু দাঁত হয়নি তার মানে তো বয়স হয়নি অনেকগুলো আছে ভাই এই যে উন্নত জাতের এগুলো অস্ট্রেলিয়া হলস্টাইন এগুলো সিং অনেক সময় উঠে যায় বিশেষ করে জার্সি গরুগুলা জি জার্সি দর্শক দেখতে পাচ্ছিলেন
রেডি বাচ্চা না? রেডি বাচ্চা। গরুটার হাইট থেকে শুরু করে ইয়ে দেখেন, গরুটা অনেক বড়, হাত পা চারটা অনেক মোটা আছে, মাথার ডিজাইনটা আমি যে ভালো বলছি কিন্তু দেখে শুনে দেখতে হবে, বুঝতে হবে ভালো কি জন্য বলতেছি আমি। দামটা কেমন রাখছেন আট নাম্বার বাচ্চাটার? এই গরুটার দাম চাচ্ছে 1,08,000। দর্শক দেখতে পাচ্ছিলেন, দুধের বাটটা একটু দর্শকদেরকে দেখিয়ে দিই। দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বাটগুলো অনেক ভালো, প্লাস জায়গাটা দেখেন। দর্শক এইসব গরুর আপনার প্রথম অবস্থায় আশা করা যায় যে 25+ দুধ হবে, মানে প্রতিটা গরুর আমি যেগুলো গরু দেখাইছি প্রত্যেকটা প্রথম ফার্স্ট বাচ্চা দেওয়ার সময় পর আপনার 20+ দুধ হতে হবে, তার মধ্যে কম বেশি আছে, যেমন এটা ধরেন 25+ দুধ হতে হবে। তো এটা দেখলাম সিরিয়ালের 8 নাম্বার বাচ্চাটা। জি, তো এই পর্যন্ত না আরও আছে? আরও আছে। তো দর্শক চলেন পরবর্তী গরুটা দেখাই। সিরিয়ালের 9 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম, এটি কি জাতের? এটা ভাই হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ান, মানে ফ্লেকবির কিছুটা পার্সেন্ট আছে। আচ্ছা আচ্ছা, জাতে হলস্টেন ফ্রিজিয়ান। বয়সটা? বয়সটা আপনার 13+, রেডি বাচ্চা। রেডি বাচ্চা, যে কোনো সময় হিটে আসবে? যে কোনো সময় হিটে আসবে। বাচ্চাটা অনেকে দেখলে মনে করতে পারে যে মুন্ডি, আসলে মুন্ডি না, সিং হবে। সিং আছে, মানে সিং হলেও ছোট, যুগি মুন্ডি যেগুলো বলে ছোট ছোট সিং হবে। গলাতেও কিন্তু ঝুল নাই, জাস্ট ফ্লেকবির যে বৈশিষ্ট্য থাকে এই গলাটাতে হালকা আছে, এটুকু ঝুল, কিন্তু এটুকু কোনো ঝুল নেই, চামড়াটা পাতলা আছে। বাটগুলো দেখাই। বাটগুলো দেখলে মনে হবে যে এখনই 6 মাসের প্রেগনেন্ট ভাই। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন, বাটগুলো খুব ভালো, নিপল সাইডটাও ভালো, পাগুলো তো অনেক মোটা মোটা মোটা। এই গোটা ভাই অনেক বড় হবে, যারা প্রথম অবস্থায় চাচ্ছে যে আমি একটা দুইটা গরু কিনবো, এই কোয়ালিটির বাচ্চাগুলো কিনলে দেখা যায় সে ভবিষ্যতে মানে অনেক ভালো কিছু রেজাল্ট পাবে। দামটা কেমন রাখছেন এটার? এই গরুটার দামটা হচ্ছে 1,68,000 টাকা। 1,68,000 টাকা, 9 নাম্বার গরুটা। জি, তো দর্শক এটা দেখলাম 9 নাম্বার গরুটা, তো এই পর্যন্ত না আরও আছে। তো দর্শক চলুন 10 নাম্বার গরুটা দেখাই। সিরিয়ালের 10 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ অনেক বড় সর একটা গরু দেখতে। বড় সর মানে অনেক বড় হয় ভাই, 5 ফিটের উপরে এখনই আছে। একটা হলস্টেন ফ্রিজিয়ান হাইব্রিড বাচ্চা এটা, যাতে মানে কোয়ালিটির কোনো দিক থেকে কমতি নাই, মাশাআল্লাহ অনেক বড় সর একটা গরু বাচ্চাটা ভাই। গত প্রতিবেদনে দেখাইছিলাম, তো এক ভাই নিছিল, পরে বলতেছে ভাই আমার এরকম টাকার সমস্যা, আমি কিছুদিন পর নিব। সেক্ষেত্রে আমার ধরেন অল্প টাকার ব্যবসা, এখন আমি কালেকশন করি আপনি আটকে রাখার সমস্যা, আটকে রাখার সমস্যা প্লাস ধরেন ভাগ্যটা ভালো হয়েছে, গরুটা হিটাইছিল আমি হিট দিছি, প্রথমবার দিছিলাম না, বীজ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, বীজ দেওয়া হয়েছে, এখন রেখে দিলে তো মাশাআল্লাহ, কনসেপ্ট করলেই আল্লাহর রহমতে ভালো রেজাল্ট আসবে গরুটাতে, ভালো রেজাল্ট আসবে। এই গরুটা ধরেন 3-4 মাস পার হলে আপনার 4-5 লাখের নিচে কেউ নিতে পারবে না ভাই। দর্শক দেখতে পাচ্ছেন, এখন যদি মানে গরুটা রাখার ইচ্ছা ছিল, এখন যদি কোনো ভাই বলে দেন না ভাই দেন, সেক্ষেত্রে আর কি দেওয়া যাবে। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম ভাই আলোচনা সাপেক্ষে, কোনো ভাইয়ের পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবে। জি, আচ্ছা, তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন? জি ভাই, আজকে এই পর্যন্তই। তো যোগাযোগটা কীভাবে করবে? আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকলা হাটের পূর্ব পাশে, প্রাইমারি স্কুল পার হয়ে যে বড় বট গাছ আছে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে তো সবসময় এই ধরনের গরুগুলি বেশি থাকে? জি, আমার কাছে সবসময় মানে হাই কোয়ালিটি, মানে দর্শকরা যারা দেখছে প্রতিবেদনগুলো, প্রতি সপ্তাহে আমার শুক্রবারে প্রতিবেদন থাকে, আমার কাছে সবসময় হাই কোয়ালিটির বাচ্চাগুলোই থাকে। আচ্ছা আচ্ছা, আর দর্শকও দেখে শুনে নিতে পারে? অবশ্যই, মানে আমি চাই না যে আমার দ্বারা কেউ হচ্ছে পরবর্তীতে লোকসানের দিকে যাক, দাম বেশি হোক আমার কাছে, আমি স্বীকার করি যে আমার কাছে ভালো বাচ্চা প্লাস আমার দাম বেশি থাকে, কিন্তু যারা গরু সম্পর্কে জানে তারা সবাই জানে যে ভালো জিনিসের দামটা বেশি থাকে। তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা, দর্শকটা এটাই বলা মানে দর্শকরা বলতে নতুন খামার হিসাবে সবসময় জাতমান কোয়ালিটি দেখে গরুটা কিনতে হবে, দুটা বেশি লাগুক কিন্তু গরুটা ভালো কিনলে সেক্ষেত্রে সে লাভবান হতে পারবে। আচ্ছা আচ্ছা, তো রাসেল ভাই অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।